আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নতুন একটা টপিকস নিব। তো টপিকসটা হচ্ছে পাউলোনিয়া গাছ। 6 থেকে 8 বছর পরে যে একটা গাছ কাটার উপযুক্ত হয়, তখন একটা গাছ কী পরিমাণ মোটা হয় এবং লম্বা হয় সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সরাসরি আমার মেজারমেন্ট টেপ দিয়ে আজকে আমি আপনাকে একটা ধারণা করে দিব। যে ধারণাটা আপনারা যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনারা 6 থেকে 8 বছর পরে আপনারা একটা গাছ কাটতে পারবেন। তো আমরা বরাবরের মতন আমরা বলে আসছি, যেটা হচ্ছে আপনার 6 থেকে 8 বছরে একটা গাছের উচ্চতা চলে আসবে আপনার 60 ফিট প্লাস, লম্বা চলে আসবে 60 ফিট প্লাস এবং আপনার ব্যাস চলে আসবে আছে 40 ইঞ্চি প্লাস। তো আজ আমি দেখাবো যে 2 বছর 2 মাস আমার পাশে যে গাছটা দেখছেন এই গাছটার উচ্চতা আছে 35 ফিট, 30 থেকে 35 ফিট। এই গাছটা এখন আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো যে কী পরিমাণ মোটা হয়েছে। তাহলে 2 বছরে একটা গাছ যেভাবে মোটা হয়েছে তাহলে আমরা অলরেডি একটা আইডিয়া করতে পারবো যে 6 থেকে 8 বছর পরে কী পরিমাণ মোটা হবে। তো দর্শক আপনারা একটু খেয়াল করেন যে আমাদের এই গাছটা কীভাবে মোটা, মানে কী পরিমাণ মোটা হয় আপনারা একটা আন্দাজ করে করতে পারবেন। দেখেন আমাদের এই, এখন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে যে একটা পাউলোনিয়া গাছ অর্থাৎ 2 বছর 2 মাসের একটা গাছ কী পরিমাণ মোটা হয়েছে আপনাদেরকে সেই জিনিসটা আমি এখন মেপে দেখাবো। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আমরা গোড়ার দিকে মাইপে দেখাচ্ছি, তাহলে আপনারা একটা আন্দাজ করে করতে পারবেন যে আসলে 2 বছর বয়সে একটা গাছ কী পরিমাণ মোটা হয়েছে ব্যাস। তো দেখেন আমরা এই গাছটা যদি মেজারমেন্ট করি তো অবশ্যই আমরা গাছের গোড়াটা মোটা থাকবে এবং আমরা এটাই মেপে দেখাবো। দেখেন অলরেডি আমাদের 18 ইঞ্চি কিন্তু ব্যাস চলে আসছে। তো আমি বেশ কিছু গাছ আমি আপনাদেরকে মেপে দেখাবো যে কী পরিমাণ মোটা হয়েছে। তো এটা দেখেন এই গাছটা আছে 18 ইঞ্চি। তো আমরা বরাবর যে সারিগুলো আছে সেই সারিতে আমরা এই গাছগুলো দেখাচ্ছি যে কী পরিমাণ মোটা অলরেডি হয়েছে। এই গাছটা ব্যাস চলে আসছে 19 ইঞ্চি, দেখেন 19 ইঞ্চি ব্যাস চলে আসছে। তো এরপরে আমরা এই গাছটা একটু মেজারমেন্ট করি, এটা আছে 17 ইঞ্চি, হ্যাঁ 17 ইঞ্চি। এটা আসছে আপনার 17.5 ইঞ্চি মোটা। যাই হোক, আমরা 2 বছর 2 মাসের একটা গাছ যদি 18 ইঞ্চি 19 ইঞ্চি বা 17 ইঞ্চি যদি চলে আসে তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের সামনে ধরেন 6 থেকে 8 বছর, আমরা অবশ্যই 8 বছর সময়টা নিব। তো 2 বছরে যদি আপনার 19 ইঞ্চি বা 18 ইঞ্চি মোটা হয় তাহলে আমাদের 6 বছরে যদি 10 ইঞ্চি করে মোটা হয় তাহলে 6 10 কে 60 আর এদিকে আছে 20, তার 80 ইঞ্চি অনাশায় কিন্তু কী মোটা চলে আসবে। তবে আমাদের 80 ইঞ্চি দরকার নয়, তার অর্ধেক যদি ধরি অর্থাৎ মাত্র 40 ইঞ্চি ব্যাস কিন্তু আমরা 6 থেকে 8 বছর পরে অনায়াসে আমরা কিন্তু পাইতে পারি। তখন একটা গাছের ন্যূনতম যদি মেহগুনির দাম হিসেবে আমরা বিক্রি করি তাহলে মনে করেন যে আপনার 1 সেফটি = 2000 টাকা যদি বেশি, তা 10 থেকে 12 সেফটি কাঠ আপনারা একটা গাছ থেকে পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আমাদের 6 থেকে 8 বছর বয়সে একটা গাছে আপনার 40 ইঞ্চি প্লাস মোটা চলে আসবে। তো দেখেন এই গাছটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে কী পরিমাণ লম্বা এই গাছটা। শুধু এই একটা গাছ না, এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু একই রকম মেজারমেন্ট। আর বড় কথা হচ্ছে যে মেহগুনি গাছ বলেন বা বাংলাদেশের যে কোনো গাছ বলেন সব গাছ কিন্তু কাঠে রূপান্তরিত হয় না, কিন্তু শুধু পাউলোনিয়া গাছটা কিন্তু কী অনেক লম্বা বা মোটা হয়। আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে ভিডিও করে আমি দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে অনেক সময় অনেকেই বলেন যে আসলে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কী পরিমাণ মোটা হয় বা একটা গাছ থেকে একটা গাছে কী পরিমাণ দূরত্ব রোপণ করতে হয়। তো দেখেন দর্শক আমাদের এই একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব আছে 10 ফিট। তো সেই ক্ষেত্রে যেক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল চারা না থাকায় আমরা একটু দূরে দূরে রোপণ করছি। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন 2 বছর বয়সে একটা গাছের উপরের দিকে খেয়াল করলে দেখবেন যে একটা গাছ থেকে একটা গাছ কিন্তু অনেক দূরে এবং একটা গাছ কিন্তু মেশে না। সেই ক্ষেত্রে আমি আশা করি যে আমরা এখান থেকে 6 ফিট অর্থাৎ একটা গাছ থেকে একটা গাছে যদি আমরা 6 ফিট দূরত্ব রোপণ করি তাহলে কোনো প্রবলেম হবে না, 6 থেকে 8 বছর পরে আমরা এখান থেকে সুন্দরভাবে কাঠ পাবো। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশের যেহেতু জমির
কম, সেই ক্ষেত্রে আমরা 6 ফিট দিব। দেখেন আপনারা যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কিন্তু অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা যদি 6 ফিট বাই 6 ফিট যদি গাছ দিই তাহলে কোনো প্রবলেম হবে না। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দিব যে একটা গাছ থেকে একটা গাছ 6 ফিটটির বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো দেখেন একটা গাছ, প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় বা লম্বা। দেখেন 2 বছরে একটা গাছ, বাংলাদেশে এমন কোনো গাছ নেই যে গাছটা আসছে 2 বছর এরকম করে মানে সোজা এবং এরকম লম্বা হয়েছে। তো আমি আশা করি আমার এই প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখবেন, অবশ্যই অবশ্যই দেখবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন আমি তাদেরকে বলবো এখনই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন তথ্য আপনারা পাবেন। এই বাংলাদেশে অনেকেই হয়তো পালুনিয়া চারা বিক্রি করে, আপনারা জানেন, অবশ্যই আপনারা জানেন। তো তাদের কাছে আমি অনুরোধ করে বলবো যে আপনারা অবশ্যই চারা কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন, তাহলে এরকম করে কিন্তু কি কাঠ পাবেন, এরকম একটা লম্বা গাছ পাবেন। আর যদি আপনি উল্টোপাল্টা পদ্ধতিতে যদি চারা উৎপাদন করা চারা আপনারা করাই করেন, তাহলে অবশ্যই আপনাদের গাছগুলো কিন্তু বেশি একটা লম্বা হবে না, ডালপালায় ভরে যাবে, গাছ বেঁকাই যাবে, গাছ কিন্তু কোনো গ্রোথই আসবে না। তো যাই হোক, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ চন্দ্রমল্লা এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।